সৌগত রায় নিশীথ প্রামাণিককে নিয়ে কি বলেছেন সেদিকে আমরা নজর রাখব। সৌগত রায় তিনি বলছেন যে কোচবিহারের দিনহাটায় নিশীথ প্রামাণিক তার মন্ত্রিত্ব ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন আর এই অশান্তি ছড়ানোর জন্য টাকাও ব্যবহার করা হচ্ছে। কি বলেছেন সৌগত রায় শুনুন। দুর্ভাগ্যজনক যেমন গতকাল যে ঘটনাটা ঘটেছে, নিশীথ অধিকারী বাইরের থেকে অনেক লোক নিয়ে দিনহাটা অভিযান করেছিল এবং তৃণমূলের অফিস ভাঙচুর করেছেন, তার একটা প্রতিক্রিয়া হয়েছে, মারামারি হয়েছে। উদয়ন গুহ ওখানকার দীর্ঘদিনের নেতা, ওর বাবা কমল গুহ প্রায় 50 বছর দিনহাটার নেতা ছিলেন, ওদের একটা ভিত্তি আছে। নিশীথদের তো কোনো ভিত্তি নেই, হঠাৎ করে লোকসভায় জিতেছিল, তবে বিধানসভায় মাত্র 7 ভোটে জিতেছে। ওই 7টা ভোট কম পেলে নিশীথ কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারত না। ওরা জোর করে মন্ত্রিত্ব এবং টাকা ব্যবহার করে দিনহাটায় অশান্তি করছে। কাল ছবিগুলো যে নিশীথের সাথে যারা গিয়েছিল তাদের হাতে লাঠি হকি স্টিকগুলো আপনারা দেখেছেন, এরা তো বলছে ইট মেরেছে নিশীথের কনভয়ে, কিন্তু নিশীথরা কীভাবে আক্রমণ করলো সেটা দেখেছেন? এসব হওয়া উচিত না। বয়স হয়ে গেছে আর বেশি কিছু বলার নেই, শুধু এটুকুই বলার আছে যে কেউ যদি হকি স্টিক নিয়ে ঘোরে তার গাড়িতে কি বোম মারতে হবে? তাহলে তো কলকাতার সব নেতাদের বাড়িতে গাড়িতে বোম মারা উচিত, সবার গাড়িতে গুন্ডা নিয়ে ঘুরে বেড়ায়। মদন মিত্রের বাড়িতে তো মিনিটে মিনিটে বোম মারা উচিত, তাহলে সারাক্ষণই তো হকি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি, তো এটা কোনো যুক্তি হলো না। হকি স্টিক নিয়ে কোনো যদি সমস্যা থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে, গুন্ডা পাঠিয়ে বোম মারানোর কী দরকার? একজন হোম মিনিস্টারের সামনে আপনি গাড়িতে আপনি বোম মারবেন আর আপনাকে ছেড়ে দিচ্ছে পুলিশ? এরকম অপদার্থ পুলিশ থাকার থেকে না থাকা ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।